बटल लिभारटा आमी किभाबे करछि सेटा देखुन। एई लिभारटा आमी मटन लिभार एटाके आमी प्रथमे धुए पिस पिस करे केटे नुन हलुद माखिए नेब। भालो करे धुए छोटो छोटो पिस करे केटे निएछि, तारपर भालो करे धुए निएछि। एखन एबार आमी एई परिमाण मतो नुन हलुद धनेर गुड़ो जिरेर गुड़ो सामान्य लंकार गुड़ो आपनारा जे जे रकम खाबेन सेई अनुयायी झाल देबेन। एटाके भालो करे मिशिए मेखे 10 मिनट रेखे देब। এই 10 मिनट এটা মাখা রেডি থাকবে, ম্যারিনেট হয়ে যাবে ততক্ষণে। মটন লিভারটা আমি এইভাবে 10 মিনিট ম্যারিনেশন করে রেখে দিলাম। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন, লঙ্কা, আদা, টমেটো। বড় সাইজের টমেটো ছিল আমি তাই হাফ নিয়েছি। এগুলোকে पेस्ट करे नेब। प्रथमे कड़ाते तेल बसिए तेलटा गरम हो गेছে, प्रथमे तेजपाता दिलाम, दारचिनी, लवंग, और ये छोटो एलाच छिड़े दिए छोटो एलाचर खोसाटा थेतो करे निएছি। এটা প্রথমে ভেজে নেব। এখানে এবার আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা ভাজা হবে, পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুন পেস্টটাও এর মধ্যে এবার মিশিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এই টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটো বাটা হয়েছে, এবার লঙ্কা আদা বাটাটা দেব। পেঁয়াজ, রসুন, টমেটো ভাজা হয়ে গেছে, এখন বাকি রয়েছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে এবার ভাজা হবে। এখানে 1 চামচ টক দই দেব। এখানে আমি এবার নুন দেব, হলুদ, জিরে, লঙ্কা সবই অল্প অল্প দেব, কারণ আমি ওখানে মেটের মধ্যে সব কিছুই মশলা মাখিয়েছি। লঙ্কার গুঁড়ো আর দেব রেড চিলি রং হওয়ার জন্য। আমার আজকের টিপস, এই নুনের পাত্র কখনো খালি রাখবেন না। এই নুনের পাত্র কাচের করবেন, যেটা দিয়ে নুনটা বাইরে থেকে দেখা যায়। নুন হচ্ছে সমুদ্রের ফেনা, মা লক্ষ্মীর একটা ভীষণ অবদান আছে। এই নুনের পাত্র কখনো অপরিষ্কার করবেন না। আর এই কাচের পাত্রে সবসময় এমন নুনের পাত্র এরকম রাখবেন। এই হচ্ছে আজকে আমার টিপস। अनेकेर धारणा आछे बेशी तेल मसला दिए रान्ना करलेई बुझी रान्नार स्वाद भालो हय। आमी खूब अल्प तेल मसलाई आमी रान्ना करते पछन्द करी। आमार रान्ना एई मसलाटा देखुन भाजा हये गेछे, एइबार तेल छाड़ते शुरू करेछे। जखन एई मसला तेल छाड़े सेटा हच्छे आपनादेर बोझार जोन्नो आमी बोलछि। এই যে তেলটা যখন এই কড়াইতে আলাদা হচ্ছে, মশলার তেল আলাদা, তখন বুঝবেন মশলাটা হয়ে গেছে। মশলাটা হয়েছে, শুধু তাই না, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এইভাবে আমি ভীষণই অল্প তেল দিয়ে রান্না করি, সব রেসিপিতেই দেখবেন খেয়াল করে। আমরা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করি, আপনাদেরকে বলছি আপনাদের কথা চিন্তা করে এরকম করে যদি আপনারা রান্না করেন আপনারা অনেক ভালো সুস্থ থাকবেন। তেল বেশি খাওয়া ভালো না, নানা রকম সমস্যা হয়। আবার এখনকার তেলে যা ভেজাল, ঠিক আছে। এখন তাহলে পরবর্তী দেখুন আমি এই মেটেগুলো যে নুন হলুদ মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মেটেগুলোকে এখন এখানে দিয়ে দিচ্ছি। মশলা মাখানো মেটেগুলোকে এবার এখানে দিয়ে নাড়াচাড়া করবো। এবার ভাজা ভাজা হবে, কষাবো মশলাটা দিয়ে। মশলাটা আমি আগে ভেজে নিয়েছি, এই জন্যই যে মেটে রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়তেই মেটেটা কষলেই সেদ্ধ হয়ে যাবে। এই কারণে আমি মশলাটা আগে ভেজে নিয়েছি। এটা এইভাবে ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি সামান্য রোজ ওয়াটার দিচ্ছি, 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার। এটার মধ্যে এখন আমি এবার একটু গরম জল দেব, সামান্য গরম জল দিলাম। গরম জলটা দিলে কি হলো, জিনিসটা পাঞ্ছা হয় না। এই গরম জলটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, এবার এটা হতে থাকবে। সেদ্ধ কিন্তু হয়ে গেছে, এই দেখুন মেটেগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এই মটন লিভার সেদ্ধ হয়ে গেছে, গেঁথে এইভাবে এই মটন লিভারটা আরেকটু সেদ্ধ করার জন্য অপেক্ষা করব, ভেতরে যাতে কাঁচা না থাকে। এইবার অল্প জল দিয়েছিলাম, টেনে গেছে, আমি আরও একটু জল দিচ্ছি। এই জলটা পুরো টেনে নেবে। আর ওদিকে লিভার, যেটা মটন লিভার, সেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মটন কিমা আমার হয়ে গেছে। আমি গোলাপ জল দিয়েছি, কেওড়া জল দিয়েছি, ব্যাপারটা বেশ শাহি শাহি ব্যাপার। এটা এখন আমি এই গরম মশলা দেব, না হলে সম্পূর্ণ হবে না। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দুর্ধর্ষ। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আমার ডেসক্রিপশন বক্সে পুরো রেসিপির প্রণালী দেওয়া রয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার শেয়ারে লাইক সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান পেয়ে যান। এই হচ্ছে আমার শাহী মটন লিভার কারি। দেখুন যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়ে আবার আসছি। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন।